সন্ধ্যাবেলায় গৃহের এই কোণে জ্বালান একটি প্রদীপ, সকল অশুভ শক্তি দূর হবে। আজ অত্যন্ত একটি পবিত্র দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন। আপনি যদি আপনার বাড়ির এই কোণে একটি প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে বিভিন্ন প্রকার অশুভ শক্তি, খারাপ শক্তির হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর নিচের কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ এই কমেন্টটি করতে ভুলবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদাই মিলবে। আপনি আজকের দিনে আর কিছু করুন বা না করুন, এই কাজটি করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে বাস্তু সমস্যা, গৃহদোষ, কোনো না কোনো সমস্যা লেগেই রয়েছে, যার ফলে আমাদের জীবনে সর্বদাই অশান্তি বা পারিবারিক দিক থেকে বিভিন্ন সমস্যা লেগেই রয়েছে। এসবের হাত থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন যদি আজ সন্ধ্যাবেলায় এই ছোট্ট কাজটি করতে পারেন, কারণ আজকের দিনটা অত্যন্ত পবিত্র দিন। আপনি যদি এই পবিত্র দিনে কিছু শুভ কাজ করতে পারেন, তাহলে আপনার জীবনে অত্যন্তই শুভ ফল আসবে, যার ফলে আপনার জীবনে সৌভাগ্য আপনার কাছেই থাকবে। আমরা প্রত্যেকেই ভগবান দর্শন পেতে চাই, সবাই চাই ভগবানের কৃপায় আমাদের জীবনে উন্নতি হোক। তাই তো আমরা এত পরিশ্রম করি, পুজো পার্বণ এবং ভগবানকে আরাধনা করে থাকি। এর পাশাপাশি আপনি যদি আজকের দিনে এই কাজটি করেন, তাহলে দেখবেন আপনি যেমন বিপদমুক্ত থাকবেন, এর পাশাপাশি দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা মিটে যাবে, আর্থিক উন্নতি হবে, পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, কোনো বিপদই আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না, সকল প্রকার ক্ষতির হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। আপনি যদি আজ শ্রীকৃষ্ণের পুজো করেন, ব্রত পালন করেন, তাহলে আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে, যার ফলে দেখবেন ভগবানের বিশেষ কৃপালাভ পাবেন, শ্রীকৃষ্ণ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। বন্ধুরা, আপনি যদি আজ ব্রত পালন করেন, শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে। তাই আশা রাখব প্রত্যেকেই আজ সন্ধ্যাবেলায় এই কাজটি করে ফেলুন, দেখবেন এতে যেমন আপনার বাড়ির উন্নতি হবে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা মিটে যাবে, পরিবার থাকবে বিপদমুক্ত। আমরা প্রত্যেকেই চাই জীবনে সুখটাকে অনুভব করতে, তাই তো আমরা বিভিন্ন টোটকা, উপাচার বা ভগবানের আরাধনা করে থাকি। দর্শক বন্ধু, আপনি যদি আজ এই পবিত্র দিনে বাড়ির এই কোণে একটি প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে সকল প্রকার অন্ধকার দূর হবে এবং জীবন আলোকিত হয়ে উঠবে। বলা হচ্ছে আপনি আজ আপনার বাড়ির ঈশান কোণে, অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব কোণে জ্বালান একটি গাঘের প্রদীপ। যদি না পারা সম্ভব হয়, আপনি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, অসুবিধা কিছু নেই। আর প্রদীপে অবশ্যই একটি কপূর ফেলে দিন। দেখবেন আপনি যদি আজকের দিনে এই কাজটি করতে পারেন, তাহলে আপনার বাড়ির বাস্তু সমস্যা বা বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তাই বলা হচ্ছে নিজের বাড়িকে সুরক্ষিত রাখতে এবং নিজের জীবনে উন্নতি করতে এই কাজটি আজকের দিনে করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, এমনকি আপনারা যদি প্রতিদিন বাড়ির ঈশান কোণে একটি করে প্রদীপ জ্বালাতে পারেন সন্ধ্যাবেলায়, তাহলে আপনার বাড়ির জন্য অত্যন্ত মঙ্গল। এই কোণটি অত্যন্ত পবিত্র কোণ, এই কোণে দেবদেবীর বসবাস হয়। তাই আপনি যদি এই কোণে প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে দেখবেন দেবদেবীরা আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার উপর কৃপালাভ থাকবে। বিশেষ করে যাদের বাড়ির তুলসী গাছটি ঈশান কোণে রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে রয়েছে, তাদের জন্য অত্যন্তই শুভ। তারা আজকের দিনে একটি প্রদীপ জ্বালান এই কোণে, দেখবেন আপনার বাড়ি থেকে সকল প্রকার খারাপ শক্তিগুলো বিদায় নেবে। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সর্বত্রই ঘুরে বেড়াই,
যার ফলে বিভিন্ন প্রকার খারাপ শক্তি, বিভিন্ন অশুভ শক্তি আমাদের মধ্যে প্রভাবিত হয়। আর আপনি যদি বাড়িতে প্রবেশ করেন তাহলে বাড়ির মধ্যে ওই অশুভ শক্তির বাসা বাঁধে, যার ফলে আপনার গৃহকে অশুভ শক্তিতে ভরিয়ে তোলে, যার ফলে আপনার জীবনে থাকা সকল প্রকার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়ে যায়। এমনকি আপনার পরিবারে বিভিন্ন রকমের সমস্যা লেগেই থাকে, যার ফলে আপনার জীবনে উন্নতি আটকে যায়, কখনোই আপনি সফলতা অর্জন করতে পারেন না, একের পর এক বিপদ আপনার জীবনে লেগেই থাকে। তাই বলা হচ্ছে এসবের হাত থেকে আপনি যদি মুক্তি পেতে চান, রক্ষা পেতে চান, তাহলে আজ সন্ধ্যাবেলায় এই কাজটি করতে ভুলবেন না। দেখবেন আপনার জীবনে বিভিন্ন প্রকার খারাপ শক্তির প্রাদুর্ভাব একদমই কমে যাবে, পরিবার থাকবে বিপদমুক্ত, পরিবার আপনজনকে নিয়ে আপনি সুখে শান্তিতে সর্বদাই বসবাস করতে পারবেন, প্রত্যেকটা পরীক্ষায় আসবে আপনার সফলতা। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না, কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা লেগেই রয়েছে, তারা আজকের দিনে এই কাজটি অবশ্যই করে দেখুন, দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সমস্যার সমাধান পেয়ে যাবেন। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে এমন একটি বিষয় আপনাদের জানিয়ে দিলাম, আপনি যদি জন্মাষ্টমীর সন্ধ্যাবেলায় এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনার বাড়ির জন্য অত্যন্তই সুফল আসবে, বাসু সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, রেহাই পেয়ে যাবেন। তাই আশা রাখবো আপনি যদি আপনার বাড়ির উন্নতি চান, নিজের উন্নতি চান, পরিবার পরিজনকে নিয়ে বাঁচতে চান, তাহলে আজ সন্ধ্যাবেলায় গৃহের এই কোণে জ্বালিয়ে দিন একটি প্রদীপ, যার ফলে আপনার জীবনে অশুভ শক্তি দূর হবে, জীবনে অন্ধকার দূর হবে, আর আপনার জীবনে আলোকিত হয়ে উঠবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। আর একটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য, অবশ্যই চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখতে থাকবেন। আর কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা আজ সন্ধ্যাবেলায় বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ জ্বালিয়ে দিন।